সকাল সকাল বন্ধুরা 7টা বাজিয়ে তে রুদ্রটা এত দিয়েছে, মানে রুদ্রকে চাওয়া যাচ্ছে না। তো 7টা বাজিয়ে সানটানি শেষ, তো যাটা খাওয়া হয়নি খাওয়া হবে। তো বসে আছি, এখানে ঠাকুর দোয়া চলছে, এ দেখুন ঠাকুর দোয়া চলছে। ছোট্ট গোপাল আছে, গোপালকে সেবা দিচ্ছে সকাল সকাল। রুদ্রটা দেখুন একদম নিখুঁত ভাবে উঠেছে। বন্ধুরা এখন তো 11:30টার উপরে বাজে, প্রায় 12টা বাজতে চললো, তখন রান্না বান্না চলছে আজকে। তো আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঘন্ট হবে, আর ছোট মাছ খালি খালি চচ্চড়ি হবে, আর করলা ভাজি হবে, ডাল হবে, আর মাছের মাথাগুলো ভাজা হবে। তো দেখুন আজকের ওয়েদারটা, আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ভাব আছে, কিন্তু বৃষ্টি নেই। কালকের থেকে একই ভাব, গরম পুরোপুরি আছে কিন্তু বৃষ্টিটা নেই। তো দেখুন কি অবস্থা। তো এখানে করলা ভাজি হচ্ছে, করলা ভাজি বলতে বন্ধু মরিচ টরিচ দিয়ে না, শুধু খালি হলুদ আর লবণ আর এই তেল দিয়ে ভাজা হয়। আর এখানে ছোট মাছের মাথাগুলো পুরো মচমচে করে ভেজে নিয়েছি, মানে কড়কড়া করে। তো মরিচ, শুকনো মরিচ ভাজা করব গরম ভাত দিয়ে, খুব ভালোই লাগে। তো এখানে আছে মাছের মাথা, বড় কাতলা মাছের মাথা আছে, আর এই ছোট মাছটা আছে। এটা তো খালি খালি চড়চড়া হবে, আর এটা তো রসুন পেঁয়াজ এখানে কাটা হচ্ছে। আমরা ছোট্টু মানায় রসুন পেঁয়াজ কাটছে। তো কাটাকাটি করো, তার বাটাবাটি করে আমি পুরো মাংসর মতো করে আর কি ওই গন্ডটা করব। আর এখানে ডিম দেখছেন, একজন তো মাছ খায় না, তো ওর জন্য ডিম বড়া করবো, ডাল দিয়ে খাবে। তো রান্না বান্না করছি, আর করলা ভাজাটা এত মানে ইয়ে করব না, মানে কড়কড়া করব না, একটু নরম নরম থাকবে। তো মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, মাথাটা দেখুন কত বড়, প্রায় 1 কেজির মতো হবে। এটা আগে দিই, এটা প্রচুর বড় আছে, তো এটা আগে দিই। তো দেখুন বন্ধুরা মাথাটা ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি লাল করে, দেখুন ছোট মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। না বন্ধুরা চড়চড়া করবো না, এটা একটু আলু দিয়ে মাখা মাখা করবো। রুইজের তো শুকনো শুকনো হয় চড়চড়া, একদম এটা আলু দিয়ে চড়চড়াটা করবো। মাছটা তো ভালো করে ভেজে নেবো প্রথমে। তো বন্ধুরা এখন মাছের মাথাটা সম্ভাস দেব, ঘন্ট তো মাংসের মতো তেল লাগে, যতই বাঁচা থাকুক মাথা, তো তেলটা একটু বেশি করে দিলাম। এখানে তো পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজার জন্য, আর এখানে রসুন আর আদা রাখলাম, বেটে আনবো। তো বন্ধুরা পেঁয়াজের সাথে আলুটাও দিয়ে দিলাম, আলুটাও একসাথে ভাজা হবে। এখন লবণ দেব, লবণটা দিলে তাড়াতাড়ি আলু আর পেঁয়াজটা লাল হয়ে যাবে, হলুদটা পরে দেব, একটু ভাজা ভাজা হোক তারপর।
তো দেখুন লবণটা দেওয়াতে তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে। আদা রসুনটা এখনো দেইনি, মানে এটা দেবো আর একটু লাল হয়ে যাক। এলাচিটা মানে ফাটিয়ে হাত দিয়ে ফাটিয়ে সম্পাশে দিয়ে দিলাম, এটা বাটাবাটি করলাম না। তো এখানে মরিচের গুঁড়া, হলুদ, জিরার গুঁড়া সব মিলিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। পর্যন্ত ঝাল হবে, ঝাল একটু দিয়েছি, আর এখন আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ভালো করে কষা হোক, সবই তো মোটামুটি দিয়ে দিয়েছি, তো এখন কষা হলে তারপর মাথা দেবো। তো বন্ধুরা কারেন্ট তো নেই, মানে দেখুন অন্ধকার করেছে কিরকম, মনে হয় বৃষ্টি আসবে, রোজই এরকম হয় কিন্তু বৃষ্টি তো আসে না, পুরো অন্ধকার বুঝে যদি বৃষ্টি পড়ে বড় অবস্থা। তো অন্ধকারে এতটা দেখা যাচ্ছে না, তো মাথাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ঝোলটা দিয়ে দিলাম সুন্দর। ফাইনালি বন্ধুরা কালকের থেকে মানে বৃষ্টি দিব দেব বলে দিচ্ছে না, তো খুব মানে বাতাসটা হাওয়া টাওয়া দিল তারপর বৃষ্টি দিচ্ছে না, কিন্তু আজকে ফাইনালি বৃষ্টি হচ্ছে। দেখুন আমাদের এই বালতি গামলাগুলো পুরো ভরে গেছে, দেখুন কত সুন্দর বৃষ্টি। কিন্তু বন্ধুরা একটাই কথা, কিন্তু গরম কমছে না, প্রচুর পরিমাণে গরম এখনো আছে। জানি না মানে অনবরত যদি বৃষ্টি মানে দিতে থাকে তারপরে মনে হয় কমতে পারে। তো আমার রান্নাবান্না শেষ, ভাত হচ্ছে, ভাতটাও মোটামুটি হয়ে এসেছে, তারপর স্নান করবো, খাওয়া দাওয়া করবো। আর আজকে বন্ধুরা বৃষ্টি ভিজে স্নান করবো, সব থেকে মজা। সকালবেলাতে একবার হয় 5:30-6টায়, তো রান্নাবান্না শেষ করে আবার আরেকবার হয়, এখন তো গরম দিন না, দুবার তিনবারও করি। এখন 5:30 বাজে, তো একটু রেস্ট টেস্ট নিলাম, আজকে ওয়েদারটা ভালোই, বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, তো একটু শুতে গিয়ে আজকে চোখ লেগে চোখটা লেগে গেল, অন্যদিন তো ঘুমাই না, একটু গড়াগড়ি করে উঠে যাই। তো পান টান খেয়ে রাস্তায় বের হলাম, ওই জায়গাটাকে পেলাম, আজকে কাউকে পাচ্ছি না, তবে দেখি কাউকে পাই কি না ভাই। কালকে পনেরো আগস্ট শেষ হলো, তো আজকে জানলাটা খুলছে, খুলে খুলে দেখাচ্ছে, HKD ফুড লাভার, সবার প্রিয় মা কালিমা। তো কালিমা তো আছে এখানে, কালিমার সাথে আগে একবার দেখা করে গেলাম, তখন আবার আসলাম, কালিমা বসাত আছে, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দেখুন ওয়েদারটা, আকাশটা মেঘলা মেঘলা, আকাশটা পুরো মেঘলা, কিন্তু বৃষ্টি এখন হচ্ছে না, দুপুরের দিকে একটু হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো ওই যে আমাদের কুনাল দাদা, আর একটা ছিটতে সিনা নিয়ে আইছে, কি সুন্দর হাসছে গো, দেখছেন ছিটতে সিনা। এটা মানে এই ছোটটা এটাকে খুব ভালোবাসে, এটাকে মানে এটা ছাড়া থাকে না, ও সন্ধ্যা হলো ওর করে চলে যায়, সন্ধ্যা হলো তো তবুও মানে ওর করে চলে যায়, মানে ওর তো মিশে ওর সাথে। রাশি দেখা দেখে দেখা সাথে রাশি দে, চকলেট
তো দেখুন এই চিত্তি সিনেটা টাকলু হয়েছে গরমের জন্য। এটা তো আমাদের স্কুল, এটা একদম নীরব, আজকে পরিষ্কার দেখা যাচ্ছে। কালকে তো 15 আগস্ট ছিল, তো আজকে কালকে স্কুলটা পরিষ্কার করছিল, কালকে না পরশু দিনই করছিল, কালকে প্রোগ্রাম টোগ্রাম হলো, তার জন্য স্কুলটা দেখুন পরিষ্কার। এটা হলো মানে পাঠশালার ছোট ক্লাস যেটা আছে ওইটা হলো ওদিকে, আর বড় ক্লাসটা পড়ছে ওই সাইডে। দেখুন কত সুন্দর স্কুলের ভিতরটা, একটা পাতা টাতা কিচ্ছু নেই, একদম পরিষ্কার। সন্ধ্যা হয়ে যাচ্ছে, 5:30 বাজে, তো পানটা মানে মুখে দিয়েছি, ঠিক আছে, মানে এখনো চাওয়াইনি, পানটা এখনো মুখে আছে, তো পানটা চাওয়াবো আস্তে আস্তে করে। কালকে তো 15 আগস্ট ছিল, কালকে অনেকটা প্রোগ্রাম ছিল, কিন্তু বেরোতে পারেনি, অতিরিক্ত গরম দিয়েছে তার জন্যে। তো আজকে দুপুরে খাওয়ার হলো, কি হলো, মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঘন্ট হলো, আর হলো কি ইয়ে ছোটো মাছ চচ্চড়ি হলো, ডাল তো একটা আছেই, আর তার সাথে করলা ভাজি। রান্নাটা তো একটু শেয়ার করছিলাম।